আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি একটি বিশাল বোটানিক্যাল গার্ডেনে আসছি এখানে মানে দুষ্কর দুর্লভ যে সকল গাছ সে গাছগুলো এখানে পাওয়া যায় আমি আপনাদেরকে চেষ্টা করব এই গাছগুলো এখান থেকে আপনাদেরকে দেখানোর বন্ধুরা আমরা আলোচনা করছিলাম পিপলি গাছ নিয়ে পিপলি কেউ কেউ অবশ্য পিপল বলে পিপলি বলে আবার কেউ ফলটাকে পিপলি বলে গাছটাকে পিপল গাছ বলে মানে এক একজন এক এক রকম বলে এখানে অসংখ্য গাছ রয়েছে এটা চা গাছ এখানে অনেক গাছ রয়েছে বন্ধুরা এই যে এখানে এটা সর্পগন্ধা গাছ মানে এখানে গাছের অভাব নাই অনেক ঔষধি ঔষধি গাছের ভান্ডার এখানে দেখেন এখানে অসংখ্য পিপলি গাছ এই যে এখানে একটি ঔষধি গাছ দেখতে পাচ্ছেন এটাও একটি ঔষধি গাছ এই যে সুন্দর ফুল আবার এটা হচ্ছে কারি গাছ এই যে দেখেন অসংখ্য পিপলি গাছ এখানে পিপলি গাছের অভাব নেই এখানে পিপলি ফল ধরে রয়েছে দেখেন অসংখ্য কারি গাছ রয়েছে এখানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই গাছ সম্পর্কে সেগুলো হচ্ছে যে কোনো ধরনের জ্বর ভালো করে শরীরের টক্সিন বের করে দেয় ম্যালেরিয়া ভালো করে লিভার ঠিক করে থাইরয়েড থাইরয়েড ঠিক করে যারা মানে প্রথম এপিসোড দেখেননি তারা অবশ্যই প্রথম এপিসোড দেখে নেবেন তাহলে ওগুলো সম্পর্কে আমি ওখানে বিস্তারিত বলেছি তাহলে জানতে পারবেন এরপরে মহিলাদের পিরিয়ড পিরিয়ডের যদি সমস্যা হয় সেক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি দেখা যায় যে পিরিয়ড কম হয় অনেক মা বোনদের নিয়মিত পিরিয়ড হয় না খুব ব্যথা করে বা খুব সমস্যা হয় অনেক কষ্ট হয় সেক্ষেত্রে মা বোনেরা আপনারা এই গাছ ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যেমন দুই গ্রাম এই পিপলি অর্থাৎ এই ফল নিতে হবে এই গাছের ফল এবং তিন গ্রাম এই গাছের মূল মূলটা সুখে পাউডার করে নেবেন এবং ফলও পাউডার করে নেবেন একসাথে বেটে আর কি বা যদি ওই ফল দেখা যাচ্ছে যে পাচ্ছেন না বা হয়তো টাটকা পেলেন সেক্ষেত্রে টাটকা গাছ উঠালেন উঠিয়ে এবং ফল টাটকা উঠালেন উঠে বেটে বা ফল যদি শুকনো পান শুকনো ফল হলেও চলবে শিকড় উঠালেন উঠে বেটে কাড়া বানাতে হবে সুন্দর করে কাড়া বানিয়ে কিছুদিন সেবন করলে আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে তবে এটি একটি গরম প্রকৃতির ওষুধ যদি সমস্যা হয় তাহলে পরিমাণ একটু কমায় দিবেন কম পরিমাণে নেবেন বেশি পরিমাণে নেবেন না দেখা গেছে যে দুই গ্রাম যেখানে বলছি সেখানে এক গ্রাম নেবেন বা তিন গ্রাম যেখানে বলছি সেখানে দুই গ্রাম নেবেন তবে গরমের সময় মানে অল্প মাত্রায় নেওয়াটাই সবচেয়ে ভালো কারণ আমি আগেই বলেছি যে খুব গরম প্রকৃতির তারপরে মাথা ব্যথা মাথা ব্যথার ক্ষেত্রেও আমরা এই গ্যাসটি ব্যবহার করে থাকি কারণ যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথার ক্ষেত্রে আমরা এই পিপলি ব্যবহার করে থাকি পিঁপলি হালকা করে ভেজে নিতে হবে অর্থাৎ এই গাছের ফলটি মরিচের মতো যে ফল ফলটি আপনি হালকা করে ভেজে নেবেন হালকা করে ভেজে নিয়ে পাউডার করে নেবেন খুব মিহিভাবে পাউডার করে নিতে হবে নিতে হবে পাউডার করে নিয়ে এরপরে আপনি যদি পানির সঙ্গে হালকা মিশিয়ে কপালে লাগান তাহলে দেখবেন যে আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে অর্থাৎ এই গাছের ফল ভালোভাবে পিষে যদি হালকা পানির সঙ্গে ল্যাপ তৈরি করে যদি আপনি কপালে লাগেন তাহলে দেখবেন যে আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে অথবা আরও এটা একটু কঠিন বা একটু মানে সমস্যা তবে এটা আরও দ্রুত কাজ করবে সেটা হচ্ছে পাউডারটা যদি আপনি নাকে দিয়ে করে টানেন মানে শোকেন যদি জোরে করে টানেন যেটা আমরা অনেকে এক এক এলাকায় এক এক রকম বলে কেউ নশো নাকে নুশো দেওয়া বা নেশা নেওয়া ওই সিস্টেমে যদি আপনি টানেন তাহলে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে তবে নেশা ছাড়ানোর জন্য নেশা ছাড়াতে গেলে আপনি পিপলি হালকা করে ভেজে নিয়ে ওই একই পদ্ধতি আপনি ওই নাকে দিয়ে যদি টানেন তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে নেশা কেটে যাবে বা নেশার প্রতি আকর্ষণ আস্তে আস্তে কমে যাবে আবার যাদের ঘুম হয় না দেখা যাচ্ছে যে ছটফট করে টেনশন ঘুম হচ্ছে না হ্যাঁ ঘুম অনেক কারণেই হয় না মানে শারীরিক সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে ঘুম হয় না এক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে রাতে মানে যাদের ঘুম হয় না তারা রাতে মানে ঘুমানোর আগে আপনি হয়তো ঘুমোতে যাচ্ছেন ঘুমানোর আগে তখন এক গ্রাম পাউডার অর্থাৎ এই পিপলির পাউডার করে এক গ্রাম পাউডার আপনি ঘুমানোর আগে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার খুব সুন্দর ঘুম হবে চমৎকার ঘুম হবে এরপরে দেখা যায় যে দাঁতের ব্যথা দাঁতের ব্যথার ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি মানে সাদা লবণ সাদা লবণ যেটাকে আমরা সিন্দুক লবণ বলে থাকি বা সেন্দা নামক বলে থাকি এর সঙ্গে আমরা হলুদ গুঁড়া হলুদ বা হলদি মিশিয়ে নেব তারপরে একটু সরিষের তেল পরিমাণ মতো তারপরে এক দুই গ্রাম এই পিপলির পাউডার মিশিয়ে যদি আমরা ব্যথাযুক্ত দাঁতে বা দাঁতে ব্যবহার করি তাহলে দেখা যাবে যে আপনার দাঁতের ব্যথা ঠিক হয়ে যাবে সম্পূর্ণরূপে দাঁতের ব্যথা ঠিক হয়ে যাবে এরপর মানে সচরাচর আমরা সাধারণত এই গাছটি যে কাজে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আপনার জ্বর সর্দি কাশি জ্বর সর্দি কাশির ক্ষেত্রে আমার মনে হয় প্রায় অনেক লোকেই জানেন কীভাবে ব্যবহার করতে হয় তারপরে আমি বলছি আপনারা গোলমরিচ নেবেন তারপর হচ্ছে শুকনা আদা যেটাকে আমরা সোঁট বলে থাকি তারপরে এই পিপলি অর্থাৎ এই ফল নেবেন এই তিনটি সম পাউডার মানে তৈরি করে নেবেন সম তৈরি করে সেখান থেকে আপনি ধরেন প্রতিদিন তিন গ্রাম পরিমাণ তিন গ্রাম পরিমাণ আপনাকে নিতে হবে আপনি মধু সঙ্গে যদি নেন মধু মিশিয়ে যদি তিন গ্রাম পাউডার চাটেন তাহলে দেখবেন যে আপনার জ্বর সর্দি কাশি এগুলোর ক্ষেত্রে বেশ মানে উপকার হবে এবং ভালো হয়ে যাবে হাঁপানির ক্ষেত্রে হাঁপানির ক্ষেত্রে এই গাছটি একটি মহা ঔষধ দেখা যায় যে হাঁপানি যাদের খুব বেশি হাঁপানি তারা দুই তিন মাস যদি এই গাছটি ব্যবহার করেন আপনার ভেতরে যে কপগুলো জমা হয়ে থাকে বা আপনার ফুসফুসের ভেতরে যে ময়লা বা কফ যেগুলো জমা হয়ে থাকে সেগুলো পরিষ্কার করে ফেলে পরিষ্কার করে ফেলে শীতের সময় যদি আপনি এটা সেবন করেন তাহলে বেশি ভালো হয় বা আপনার কপ হয়তো বা হাঁপানি বেড়ে গেছে সেই সময় যদি আপনি এই গাছটি ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এটা হচ্ছে আমরা সাধারণত ত্রিকোটা ব্যবহার করে থাকি হাঁপানির ক্ষেত্রে আপনার যাদের হাঁপানি আছে তারা এই পিপলির পাউডার তিন গ্রাম নিয়মিত যদি সেবন করেন মানে ত্রিকোটা যদি নাও বানান তিন গ্রাম পাউডার সেবন করলেও আপনার দেখা যাবে যে অনেকটা মানে আরাম পাবেন বা কাজ করবে বেশ ভালো আপনি যদি মধুর সঙ্গে চাটেন সেটাও সকালে খালি পেটে আপনাকে খেতে হবে এক দেড় ঘন্টা কিছু খাওয়া যাবে না আর যদি গোলমরিচ সম পরিমাণে নেবেন তারপরে আপনি শুকনোটা সম পরিমাণে এর পিপলি সম পরিমাণে তিনটা পাউডার আলাদা আলাদা পাউডার করে চামচ দিয়ে মেপে পাউডার পিজাপ করবেন তিনটা সম পরিমাণে নিয়ে আপ করে একসঙ্গে মিক্সড করবেন করে প্রতিদিন সকালে যাদের হয়তো বেশি তারা সকালে এবং রাতে ঘুমানোর সময় আর যাদের কম তারা শুধুমাত্র সকালে নিলেই যথেষ্ট মধুর সঙ্গে নিয়ে চেটে মিক্সড করবেন দুই চামচ মধুর সঙ্গে হয়তো পিপলির পাউডার মানে যেই ক্রিকুটার পাউডার হয়তো আপনি নিলেন দেখা যায় যে এক চামচ দুই চামচ মধুর সঙ্গে নিয়ে যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে দেখবেন যে আপনার মোটামুটি বেশ তাড়াতাড়ি আপনার হাঁপানি ভালো হয়ে যাবে বন্ধুরা এরপরে রাত কেনা রোগ ঠিক করে এটিও একটি মানে মারাত্মক মানে দিব্য প্রয়োগ বলা চলে বা খুব উপকারী একটা প্রয়োগ আপনারা যদি করতে পারেন তাহলে খুবই উপকার হবে দেখা যায় যারা রাত কেনা রোগ তবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমি বিস্তারিত খুব সুন্দর করে আপনাদেরকে বলার চেষ্টা করছি ভালোভাবে শুনে নেবেন তাহলে মানে কাজ অবশ্যই হবে পিপলি পাউডারের সাথে আপনার দেশি শুদ্ধ ঘি মিশিয়ে অর্থাৎ এই পিপলির পাউডার নেবেন অর্থাৎ এই যে ফল দেখতে পাচ্ছেন এই যে ফল এই ফলটা তো এখানে ছোট এটা এই বড় বড় হয় আপনারা অনলাইনে দেখে নেবেন কেবল কারণ এটা এখনও সিজন ফলের সিজন এখনও শুরু হয়নি শুরু হলে এই ফলগুলো বড় হয়ে যাবে আপনারা এই ফলের পাউডার করে নেবেন পাউডার করে নিয়ে শুদ্ধ দেশি গাভি আপনার ক্রোজ বা অন্য কোনো গাভি হবে না দেশি গাভীর দুধের ঘি এর সঙ্গে মিশাতে হবে পরিমাণ মতো মিশিয়ে আপনার শলতে বানাতে হবে শলতে বানিয়ে সুতি কাপড় দ্বারা সলতে বানায় বা মানে সুতি সুতা বা যেটাকে আমরা কটন কাপড় বলি কাপড় দ্বারা শলতে বানায় আগুন জ্বালায় আপনার কাজল বানাতে হবে এবং এই কাজল নিয়মিত ব্যবহার করতে হবে চোখে তাহলে দেখবেন যে আপনার রাতকানা রোগ ঠিক হয়ে গেছে বন্ধুরা অবশ্যই সাবধানতা একটু অবলম্বন করবেন কারণ এটা একটু মানে গরম প্রকৃতির এবং ঝাল বানানোর সময় যেন যদি মানে উনিশ বিশ যেন না হয় বা বেশি পরিমাণ না হয় আর ঘিটা কিন্তু অবশ্যই আপনার দেশি ঘি এবং শুদ্ধ ঘি হতে হবে আর সবচেয়ে ভালো হয় আপনি মানে দেশি গাভীর দুধ কিনে নিজে যদি বাড়িতে বানাতে পারেন ভালো হয় কারণ বাজারের ঘি দেখা যায় যে ভেজাল থাকে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে মানে হিতে বিপরীত হতে পারে সেই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মানে এবং অবশ্যই মানে শুদ্ধ ঘি বলতে আপনার দেশি গাভীর দুধ হতে হবে তাছাড়া কিন্তু হবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি শুদ্ধ মানে ঘি ব্যবহার করার জন্য তাহলে আপনার আটখানা রোগের জন্য খুবই উপকারী এবং দেখবেন যে কিছুদিন ব্যবহারে আপনি অবশ্যই ফল লাভ করবেন এরপরে শরীরের ব্যথা দেখা যায় যে শরীরে ব্যথা হয় বিভিন্ন কারণে ব্যথা হতে পারে আপনার পুরাতন ব্যথা বা বয়স্কদের ব্যথা হয় বা অ্যাসিডিটির কারণে হাইপার অ্যাসিডিটি যাদের আছে ইউরিক অ্যাসিড যাদের বাড়া মানে বাড়া আছে এই কারণেও ব্যথা হয় তার জন্য এই এই গাছটি একটি মানে খুব ভালো একটি ঔষধ মানে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন সেক্ষেত্রে মানে শরীরে যে কোনো ব্যথা হলে আপনি পুরাতন পিপলি গাছের মূল নিতে হবে অর্থাৎ এই পিপলি গাছের মূল পুরাতন গাছ যেমন এই যে এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ফল হয়ে গেছে বা ফল হয়ে যাওয়ার পরে যে গাছগুলো থাকে সেই গাছগুলো নিলে আরও বেশি ভালো হয় পুরাতন গাছ অবশ্যই পুরাতন গাছের শিকড় নিতে হবে এবং এটা পাউডার চূর্ণ করতে হবে পাউডার করে চার পাঁচ গ্রাম পরিমাণ গরম দুধ তাদের দুধে অ্যালার্জি আছে তারা গরম পানির সঙ্গে সেবন করবেন বয়স্কদের জন্য মানে খুবই উপকারী যারা বয়স্ক বা বৃদ্ধ হয়ে গেছেন যাদের এই ধরনের ব্যথা রয়েছে তাদের জন্য এটা খুব মারাত্মক একটি মানে ঔষধ এই নিয়মটা আপনারা পালন করার চেষ্টা করবেন আর বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় এগুলো ব্যবহার না করাই ভালো কারণ ওষুধটা খুব তাসির খুব গরম গরম প্রকৃতির কারণে আমি বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যবহারটা নিষেধ করব। যারা বয়স্ক তারা ব্যবহার অবশ্যই ব্যবহার করবেন আমি এই নিয়মটা আবার বলছি পুরাতন গাছের শিকড় পাউডার করে রেখে দেবেন সেখান থেকে পাউডার বা চূর্ণ আমরা যেটাকে বলি সেখান থেকে আপনি দেখা যাচ্ছে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ এক গ্লাস গরম দুধের সাথে সেবন করবেন যাদের দুধে হাতে অ্যালার্জি আছে তারা আপনারা চেষ্টা করবেন গরম পানির সঙ্গে সেবন করার জন্য অবশ্যই আপনার বাসায় যদি কোনো বয়স্ক লোক থাকে বা বুজুর্গ কোনো ব্যক্তি থাকে তাদের দেখবেন যে এই ধরনের সমস্যা থাকে তারা নিঃসন্দেহে এটা ব্যবহার করবেন এবং অবশ্যই উপশম পাবেন বন্ধুরা এই গাছের এরকম অনেক উপকার রয়েছে আমি নেক্সটে নেক্সট এপিসোডে আবার দেখা এক এক এপিসোডে আলোচনা করা আসলে সম্ভব নয় এবং এটার একটি মানে খুব মানে মারাত্মক একটি আছে যেটাকে আমরা পিপলি কাল্প বলে থাকি পিপলি কাল্পটা হচ্ছে মানে অনেক রোগের ওষুধ মানে এক ব্যবহারে আপনি এটা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর একটি ব্যবহার এবং খুব কঠিন আপনার আগের যারা সাধক জঙ্গলে থাকছে বা যারা ঋষিমণি ছিল আয়ুর্বেদিক শাস্ত্র জানতো তারা এই ইয়েটাও পূরণ করতো পূরণ করলে দেখা যায় যে অনেক রোগ থেকে অর্থরাইটিস থেকে অ্যাসিডিটি থেকে পেটের রোগ থেকে আপনার দেখা যায় যে তারপর ফুসফুসের রোগ থেকে লিভারের রোগ থেকে মানে মুক্তি পায় আমি এটা আপনাদেরকে নেক্সট এপিসোডে দেওয়ার চেষ্টা করব। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ